হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আগের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে রিয়্যাক্ট জেস কীভাবে কাজ করে এবং কেন রিয়্যাক্ট জেস এত বেশি পপুলার সেটা নিয়ে আলোচনা করেছিলাম। এই টিউটোরিয়ালে আমি রিয়্যাক্ট জেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট ভার্চুয়াল ডম নিয়ে আলোচনা করব। রিয়্যাক্ট জেসে এই ভার্চুয়াল ডম ব্যবহারের ফলে কি উপকার হয় সে সম্পর্কে কিছুটা বিভ্রান্তি ও ভুল ধারণা রয়েছে। এ বিষয়ে সবচেয়ে কমন যে কথাটা আমরা শুনে থাকি সেটা হলো আমাদের চিরপরিচিত ব্রাউজার ডম অর ডকুমেন্ট অবজেক্ট মডেল, এই জিনিসটা স্লো এবং ইনএফিসিয়েন্ট। কিন্তু মজার ব্যাপার হলো এই ধারণার সপক্ষে সাফিসিয়েন্ট যুক্তি খুঁজে পাওয়া যায় না। রিয়্যাক্টের ভার্চুয়াল ডম সম্পর্কে যেটা বলা হয় যে এটা ডমের থেকেও আরও এফিসিয়েন্ট ওয়েতে ওয়েব অ্যাপ্লিকেশনের ভিউ রেন্ডার করতে পারে। তবে আমাদের মধ্যে খুব কম লোকই সঠিকভাবে জানেন কেন এই এফিসিয়েন্সির ফলে দ্রুত পেজ রেন্ডার হয়। আজ আমরা সেটাই জানবো, সেই সাথে জানবো ভার্চুয়াল ডম কী জিনিস এবং অন্যান্য ইউআই লাইব্রেরি অর ফ্রেমওয়ার্ক থেকে রিয়্যাক্টকে চুজ করার পিছনে এটাই কি মূল কারণ কিনা। তো চলুন দেরি না করে শুরু করা যাক। চলুন প্রথমে দেখি ডম কি আসলেই স্লো কিনা। ব্রাউজার ডম সম্পর্কে যত আলোচনা এবং আর্টিকেলস আপনারা দেখবেন সব জায়গায় একই কথা বলা হয় যে যদিও মডার্ন ব্রাউজার এবং জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনগুলো অনেক ফাস্ট, তারপরও ব্রাউজারের ডম থেকে রিড অ্যান্ড রাইট করাটা বেশ স্লো। কিন্তু আসলে কথাটা সম্পূর্ণ ভুল। ডম আসলে যথেষ্ট ফাস্ট। ডম থেকে কোনো এলিমেন্ট অ্যাড অর রিমুভ করা সিম্পল একটা জাভাস্ক্রিপ্ট অবজেক্টের প্রপার্টি সেট করার মতো, এর থেকে বেশি কিছু না। সিম্পল অপারেশন এবং ডম সেটা খুবই এফিসিয়েন্টলি এবং ফাস্টই করতে পারে। কিন্তু যে প্রসেসটা স্লো সেটা হলো ডম চেঞ্জ হবার পরে আমাদের চোখের সামনে সেটাকে দেখানোর জন্য ব্রাউজারকে যে কাজটা করতে হয় সেই প্রসেসটা হচ্ছে স্লো। সেটা বুঝতে হলে আমাদেরকে ব্রাউজারের ওয়ার্কফ্লোটা একটু বুঝতে হবে। একদম প্রথমে ব্রাউজার যখন কোনো HTML ফাইল রিসিভ করে, ব্রাউজারের রেন্ডার ইঞ্জিন সেটাকে পার্স করে এবং একটা ডম ট্রি বানায়, যে ডম ট্রি সম্পর্কে আমি আমার ডম টিউটোরিয়াল সিরিজ প্লেলিস্টে বলেছিলাম। যারা দেখেননি তাদের জন্য লিঙ্ক ডেসক্রিপশানে আছে। ডম ট্রিতে সব HTML এলিমেন্টসগুলো এক একটা নোড হিসাবে থাকে। একই সাথে HTML এর সাথে যে CSS এবং স্টাইলগুলো এসেছিল সেগুলো আবার CSS পার্সারের কাছে যায় এবং সেটাকে পার্স করে ডকুমেন্ট অবজেক্ট মডেলের মতো বা ডমের মতো আর একটা মডেল সে বানায়, যেটাকে CSS অবজেক্ট মডেল অর সংক্ষেপে CSS অম বলা হয়ে থাকে। তার মানে ডম হলো HTML অর আমাদের ওয়েব পেজের স্ট্রাকচারের অবজেক্ট মডেল, আর CSS OM হলো CSS অর আমাদের ওয়েব পেজের স্টাইলের অবজেক্ট মডেল। এই পার্স CSS এবং পার্স HTML মিলে রেন্ডার ট্রি নামে আর একটা ট্রি বানায়। এই রেন্ডার ট্রিটাকে লেআউট নামক একটা ফেজের মধ্যে দিয়ে যেতে হয়। এই লেআউট ফেজে মূলত প্রতিটা রেন্ডার ট্রি এলিমেন্টের কোঅর্ডিনেটসটা হিসাব হয়ে এলিমেন্টগুলোর সাথে অ্যাটাচ হয়ে যায়, যেন স্ক্রিনের কোন জায়গায় অ্যাকচুয়ালি সেটা প্রিন্ট হবে সেটা সে বুঝতে পারে। যেহেতু এখন রেন্ডার ট্রি এর কাছে এলিমেন্ট আছে, সেগুলোর স্টাইল আছে এবং কোন জায়গায় প্রিন্ট করতে হবে সেটার কোঅর্ডিনেটসও আছে, তাই এবার লাস্ট ফেজ মানে পেইন্ট ফেজে সে ফাইনালি পেইন্ট অর প্রিন্ট করে দেয় যেন আমরা দেখতে পারি। এইটা হলো পুরো ব্রাউজারে কোনো একটা কিছু রেন্ডার হওয়ার প্রসেস। যখনই আমরা ডমে কোনো চেঞ্জ অর আপডেট করি, ব্রাউজারকে এই রেন্ডার ট্রি আবার ক্রিয়েট করতে হয়, সমস্ত স্টাইল ইনফরমেশান মানে CSS আবার রিক্যালকুলেট করতে হয় এবং ফাইনালি পেইন্ট করতে হয়। এই কাজগুলোই মূলত স্লো। ব্রাউজার মেকাররা কন্টিনিউয়াসলি ব্রাউজারগুলোকে আপডেট করে এফিসিয়েন্ট বানানোর চেষ্টা করছেন, যেন এই রিপেইন্টিং প্রসেসটা ফাস্টার হয়, এবং সেটা তারা করছেনও সময়ের সাথে সাথে। মডার্ন ব্রাউজারে মাল্টিপেজ ওয়েবসাইটের ক্ষেত্রে এরকম শত শত রিপেইন্ট তেমন কোনো ব্যাপারই না, কিন্তু বর্তমান সময়ে সিঙ্গেল পেজ ওয়েবসাইট বেশি জনপ্রিয়। ইউজার এক্সপিরিয়েন্সের জন্য পেজ রিলোড করাটা কেউই আজ লাইক করে না। এক্ষেত্রে একটাই পেজে অনেক অনেক ডম অপারেশনস আমাদেরকে হ্যান্ডেল করতে হয়। জিমেইল আর ফেসবুকের কথাই ভেবে দেখুন, আপনি ইউজার হিসেবে দুই একটা ক্লিক করলে স্ক্রিনের কত জায়গায় একসাথে চেঞ্জ হয়ে যায়, তার মানে কত বেশি ডম অপারেশনস সামাল দিতে হচ্ছে ব্রাউজারকে। এক পেজেই অসংখ্য ডম এলিমেন্ট থাকাতে সেগুলোকে কন্টিনিউয়াসলি অ্যান্ড ফ্রিকুয়েন্টলি চেঞ্জ করতে থাকলে একসময় ডেফিনেটলি সেটা পারফরমেন্সকে ইম্প্যাক্ট করবে, সেটা আপনারা বুঝতেই পারছেন। তাহলে ডমই যদি আমরা ইউজ করি, ম্যাক্সিমাম আমাদের কী করার আছে? তাহলে আমরা আসলে দুইটা কাজ করে ম্যাক্সিমাম অপটিমাইজেশন করতে পারি। একটা হচ্ছে ব্যাচ আপডেট, আরেকটা হচ্ছে ডম অপারেশন যত বেশি কমানো যায় সেটা খেয়াল রাখা। এই পয়েন্টটাতে পরে আসছি, আগে বলছি ব্যাচ আপডেটের কথা। এই জন্য একটা সিম্পল এক্সাম্পল দেখা যাক। স্ক্রিনে আপনারা একটা সিম্পল HTML ফাইল দেখতে পাচ্ছেন, সেখানে ডম.js বলে একটা
জেএস ফাইল ইনক্লুড করা আছে এবং ডম ডট জেএস ফাইলে সিম্পল একটা কোড লেখা আছে, একটা নর্মাল অ্যারে নেওয়া হয়েছে এবং তারপর একটা হোয়াইল লুপ চালানো হয়েছে 10,000 বার এবং প্রত্যেকবার অ্যারের মধ্যে একটা করে এলিমেন্ট মানে 1, 2, 3, 4 এভাবে পুশ করা হচ্ছে এবং ফাইনালি আমাদের যে এই যে কন্টেইনার ব্লকটা, কন্টেইনার নামে আমার একটা ডিভ আছে রুট ডিভ, সেই ডিভের মধ্যে একটা একটা করে এই যে অ্যারেটা আমি তৈরি করেছি লুপ চালিয়ে সবার লাস্টে মানে এই লুপটা যখন শেষ হয়ে যাচ্ছে তখন সেই অ্যারের মধ্যে মানে আমাদের এই অ্যারের মধ্যে পুরা 1, 2, 3, 4 এভাবে একদম 10,000 পর্যন্ত আছে এবং কন্টেইনার ডট ইনার HTML আমি করেছি অ্যারে ডট জয়েন দিয়ে। তারপরে আমি করছি কি সেই নাম্বারগুলোর মধ্যে একটা করে স্পেস দিয়ে দিয়ে আমি জাস্ট কন্টেইনার ডিভের মধ্যে প্রিন্ট করে দিয়েছি। সো এই জিনিসটা যদি আমরা এখন রান করি, যদি আমরা আমাদের লাইভ সার্ভার দিয়ে এটাকে রান করি, সো আমি এখানে ওপেন উইথ লাইভ সার্ভার দিলাম, সো ইনস্ট্যান্টলি দেখেন চলে আসলো, কোনো সময় লাগলো না। হ্যাঁ, এবং সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা নাম্বার একদম 10,000 পর্যন্ত স্পেস দিয়ে দিয়ে সে প্রিন্ট করে দিয়েছে। এইবার এই সেম কোডটাকে একটুখানি চেঞ্জ করছি আমি, জাস্ট ছোট্ট একটু চেঞ্জ কি করছি, জাস্ট এইভাবে লিখছি। মানে এই যে আমি হোয়াইল লুপটা আগেরবারে লিখেছিলাম, আগেরবারে যেটা করেছিলাম অ্যারেটা আগে তৈরি করে নিয়েছিলাম, তারপরে হোয়াইল লুপের বাইরে আমি ইনার HTML দিয়ে পুরো অ্যারেটাকে একবারে প্রিন্ট করে দিয়েছিলাম, মানে ডমকে আমি একবারই জিনিসটা দিয়েছি, ঠিক আছে, ফাইনাল অ্যারেটা দিয়েছি। আর এবার যেটা আমি করছি, হোয়াইল লুপ আমি চালাচ্ছি এবং একটা একটা করে নাম্বার প্রতিটা লুপের ইটারেশনে যোগ করছি এবং কন্টেইনার ডট ইনার HTML প্রতিবার একটা করে নাম্বার এবং তার সাথে একটা করে স্পেস দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই প্রসেসটা মানে এবারে আমার অ্যারেটা আগে তৈরি করিনি আমি, এবারে আমি লুপটা চালাচ্ছি আসলে 10,000 বার এবং প্রত্যেকটা 10,000 বার বারই এই কন্টেইনার ডট ইনার HTML কল হচ্ছে, মানে ডম অপারেশন করা হচ্ছে, মানে 10,000 বার ডম অপারেশন হচ্ছে। আর এখানে কিন্তু মাত্র একবার ডম অপারেশন করেছিলাম ফাইনালি। সো দুইটার মধ্যে যদি আমরা এখন ডিফারেন্স দেখি, আমি যদি এটাকে এখন সেভ দেওয়ার সাথে সাথে দেখেন রিলোড কিন্তু হচ্ছে, এখনও শেষ হয়নি, দেখেন চলছে চলছে, এই যে শেষ হলো। সো একই জিনিস কিন্তু, কাজ কিন্তু একই, সে আউটপুটও কিন্তু একই, কিন্তু আমরা বুঝতে পারলাম এটাতে ডমের কিন্তু খবর হয়ে গেল। আমরা যদি আরেকবার সেভ দেই দেখেন এই যে রিলোড হচ্ছে, দেখেছেন আমার আমার ইনফ্যাক্ট আমার PCও গরম হয়ে গেছে, আমি ফ্যানের বাতাস পাচ্ছি। সো তার মানেটা কী দাঁড়ালো, তার মানেটা এটাই দাঁড়ালো যে আমরা যদি, তার মানে আমরা বুঝতে পারছি যে ডম অপারেশন যদি আমরা বেশি করি, হ্যাঁ, তাহলে কিন্তু আসলে প্রবলেম। কারণ কী, ওই যে বললাম, যদি দেখেন খেয়াল করেন আমরা যদি জাস্ট আমাদের এই পেইন্টিংটা আমি না করি, হ্যাঁ, তাহলে আমার কিন্তু আর কোনো প্রবলেম নাই, সাথে সাথে কিন্তু চলে আসছে। সো তার মানে সময়টা কিন্তু আমার এই জাভাস্ক্রিপ্ট কাজ করতে লাগেনি, সময়টা লেগেছে আসলে এই ডম অপারেশন করতে। বাট ইনফ্যাক্ট ডমকে আপডেট করতে কিন্তু তার সময় লাগেনি, কারণ দেখেন সে কিন্তু ডমকে আপডেট এখানেও করেছে, কিন্তু ইনস্ট্যান্টলি করেছে। সমস্যাটা হয়েছে যে প্রত্যেকটা মানে 10,000 বার যেহেতু ওই ব্রাউজারের রিপেইন্ট প্রসেস দিয়ে তাকে যেতে হয়েছে, যার কারণে প্রবলেমটা হয়েছে। সো তার মানে আমরা যদি এই প্রসেসে না যেয়ে আমরা যদি সিম্পলি এইভাবে জাস্ট একটু ট্রিকি হয়েতে এইভাবে কাজটা করে দেই, তাহলে আমরা সিম্পল ডম দিয়েই কিন্তু প্রবলেম সুন্দরভাবে সলভ করতে পারছি, ঠিক আছে। সো এটাই বলতে চেয়েছিলাম এবং এটাকেই ব্যাচ আপডেট বলা হয়, যে আমার সব কিছু ব্যাচ করে ফাইনালি একটা ডম অপারেশন করে আমি কাজটা শেষ করে ফেললাম। সো আমার রিপেইন্ট প্রসেসটা কিন্তু একবারই হলো। সো আশা করি ব্যাচ আপডেটের ব্যাপারটা বুঝতে পেরেছেন। সো আমরা দেখতে পাচ্ছি ব্যাচ আপডেটটা আমরা একটু খেয়াল করে কোড করলেই অ্যাচিভ করতে পারি, ইনফ্যাক্ট সেটা আমরা ডম ডিরেক্ট ম্যানিপুলেট করেও অ্যাচিভ করতে পারি। কিন্তু এক্স্যাক্টলি যে এলিমেন্টটা চেঞ্জ হয়েছে শুধু সেটাকে আপডেট করার এই বিউটিটা অ্যাচিভ করার জন্য রিয়্যাক্টকে কী করতে হবে, আপডেট করার আগের অবস্থা এবং পরের অবস্থা দুইটা সেপারেট স্ন্যাপশট রাখতে হবে, যেন সে দুইটার মধ্যে কম্পেয়ার করতে পারে। সে সেই কাজটাই করে, কিন্তু ডমের মধ্যে থেকে সেটা করা তার জন্য প্রবলেম্যাটিক। এজন্য রিয়্যাক্ট যেটা করেছে, সে নিজের মতো একটা আলাদা ওয়ার্ল্ড, আলাদা একটা ডম বানিয়ে নিয়েছে, যেখানে এসব রিপেইন্ট করার ঝামেলা নাই, সে সেখানে শুধুমাত্র জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নিয়ে কাজ করতে পারবে, যেখানে তাকে ব্রাউজারের নিয়ম মানতে হবে না, জাস্ট সিম্পল র জাভাস্ক্রিপ্ট অবজেক্ট বানিয়ে সে ব্রাউজারের ডমের একটা রেপ্লিকা তৈরি করে নিয়েছে, যেটার নামই হলো ভার্চুয়াল ডম। এই ভার্চুয়াল ডমে কোনো কাজ করা অনেক চিপ, ব্রাউজারের ডমের মতো এটা এক্সপেন্সিভ না, এটার উপর রিয়্যাক্টেড ডেভেলপারদের সম্পূর্ণ কন্ট্রোলও থাকছে। এখানে কোনো কাজ করতে ডমে রিপেইন্ট করার মতো বড় বড় কোনো মূল্য দিতে হচ্ছে না। মানে ব্যাপারটা হচ্ছে, যদি এভাবে চিন্তা করেন যে পরীক্ষার খাতায় যখন আমরা OMR ফর্ম যে ফিল আপ করতাম, সেটা করতে গিয়ে যদি একবার ভুল হয়ে যেত তাহলে সেটার জন্য আমাদেরকে অনেক কস্ট বিয়ার করতে হতো, আমাদেরকে আরেকটা OMR ফর্ম পেতে আমাদের জীবন বেরিয়ে যেত। তো সেজন্য আমরা কী করতাম, যদি এমন থাকতো যে আমাদের একটা এই OMR ফর্মের একটা রেপ্লিকা বা রাফ শিট বানিয়ে নিতে পারতাম, সেখানে আমরা আগে রাফ
সাফ করে আগে যে যে ঘর পূরণ করা দরকার সেগুলো ফিল আপ করে নিতে পারতাম, তারপরে আমাদের যে মেইন ওএমআর ফর্মটা সেটা আমাদের রাফটাকে দেখে দেখে ফিল আপ করতে পারতাম। রিয়্যাক্ট মূলত এই ভার্চুয়াল ডমের কনসেপ্ট আসলে এটাই, যে আমরা আগে রাফ করে নিব যা করতে চাই, তারপরে ঠিক যেটুকু প্রয়োজন সেইটুকু আমি চেঞ্জটা ট্রান্সফার করব আমার মেইন জায়গাটায়। এবার দেখি চলুন ভার্চুয়াল ডম কীভাবে কাজ করছে। ভার্চুয়াল ডমকে আমরা একটা সিম্পল ট্রি হিসাবে কল্পনা করতে পারি, যেটার বিভিন্ন নোড হলো এক একটা কম্পোনেন্ট। যখনই আমরা কোনো কম্পোনেন্টের স্টেট মানে ডেটা চেঞ্জ করি, ফার্স্টে নতুন একটা ট্রি ক্রিয়েট হয়, যেখানে চেঞ্জড কম্পোনেন্ট এবং তার চাইল্ড কম্পোনেন্টগুলো সব নতুন করে আবার তৈরি হয়। তাহলে সিম্পলি রিয়্যাক্টের কাছে ভার্চুয়াল ডমে দুইটা রিপ্রেজেন্টেশন থাকছে, একটা হলো আগের অবস্থা আর একটা হলো পরের অবস্থা। রিয়্যাক্ট সিম্পলি এই দুইটা জিনিসকে কম্পেয়ার করে এবং খুবই এফিশিয়েন্ট একটা অ্যালগোরিদমের সাহায্যে ডিসাইড করে কোন কোন জিনিস চেঞ্জ হয়েছে। এই অ্যালগোরিদমকে ডিফিং অ্যালগোরিদম অর মোর স্পেসিফিক্যালি বলতে গেলে রিকনসিলিয়েশন অ্যালগোরিদম বলা হয়। ডিসিশন নেয়ার পরে রিয়্যাক্ট ফাইনালি খুবই এফিশিয়েন্ট ওয়েতে সার্জিক্যালি ডমের ঠিক ওই পার্টিকুলার জায়গাটায় আপডেট করে দেয়। চলুন এই প্রসেসটার একটা এক্সাম্পল দেখা যাক। তো স্ক্রিনে আপনারা একটা index.html নামে আগের মতো একটা ফাইল দেখতে পাচ্ছেন, সেখানে একটা ইউএল আইটেম আছে, সেটা হচ্ছে ফ্রুটস নামে এবং এটা ফাঁকা। এবং আমার script.js নামে একটা ফাইল আছে, সেখানে একটা অ্যারে আছে এবং আমি যেটা করছি সেখানে একটা ইনিশিয়ালাইজেশন ফাংশন আছে এবং সেই ফাংশনটাকে আমি লাস্টে কল করে দিয়েছি। সে যেটা করে এই অ্যারের মধ্যে লুপ করে করে যায় এবং প্রত্যেকটা অ্যারে এলিমেন্টের জন্য একটা করে এলআই আইটেম তৈরি করে, কিন্তু তার আগে সে ফ্রুটস অ্যারেটাকে সর্ট করে নেয়, ঠিক আছে? সো সিম্পল কোড আর কি ডমের। এবং ফাইনালি আমি যেটা করেছি এই যে ইনপুট এরিয়ার মধ্যে আমি কিছু একটা লিখলে সেটা এখানে অ্যাপেন্ড হয়ে যাবে এবং সেই সাথে এই জায়গাটায় সর্টেড হয়ে অ্যাপেন্ড হবে। কিন্তু নর্মালি তো ডম আসলে রিয়্যাক্টিভ না, তাই না? সো আমার সেই রিয়্যাক্টিভ ওয়েতে কাজ করার জন্য আমি যেটা করেছি, যখনই আমি এই অ্যারেতে কোনো কিছু পুশ করব সেই সময় আমি একটা ইভেন্ট ফায়ার করতে চাই, তো সেটাকে আমি একটু অন্যভাবে করেছি। আমি অ্যারের প্রোটোটাইপ মানে অ্যারের যে পুশ মেথড সেটার মধ্যে তো আমাকে সে কোনো ইভেন্ট দেয় না, তো সেটা যেন পাই সেজন্য আমি মাই পুশ নামে একটা নতুন ফাংশন তৈরি করেছি অ্যারের প্রোটোটাইপের মধ্যে। বাই দ্য ওয়ে, যারা প্রোটোটাইপ মানে জানেন না তাদের জন্য প্রোটোটাইপের ভিডিও আছে, তারা দেখলে এটা বুঝতে পারবেন। তো সেখানে আমি যেটা করেছি, জাস্ট লাস্টে পুশ করার পরে আমি ইনিট ফাংশনটা কল করে দিয়েছি যেন আমার ইভেন্টটা ফায়ার হয়, মানে ইনিট ফাংশনটা অটোমেটিক কল হয়ে যায়। সো যার কারণে এখন যখন আমি এখানে কোনো একটা কিছু দিব, যেমন ধরেন এ দিলাম, হ্যাঁ, তখন এটা কিন্তু উপরে চলে গেল। কিন্তু আমি যদি লাস্টে এখানে পাইনঅ্যাপেল দেই এবং তারপরে অ্যাড দেই, সেটা লাস্টে আসছে, ঠিক আছে? সো আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যখনই আমরা এখানে কোনো এলিমেন্ট অ্যাড করছি তখন আসলে এই জায়গাটায় কী হচ্ছে, কী কী জিনিস নতুন করে রিরেন্ডার হচ্ছে সেটা আমি দেখাতে চাচ্ছি। সো সেটা করার জন্য আমি যেটা করছি, আমাদের এই যে ব্রাউজার যেটা আছে সেখানে আমি এখানে রেন্ডারিং সেকশনের মধ্যে একটা জিনিস অন করছি, রেন্ডারিং, এবং সেখানে পেইন্ট ফ্ল্যাশিং বলে একটা জিনিস আছে। তাহলে আমি দেখতে পারবো যে কোন কোন জায়গায় আসলে রিরেন্ডার হচ্ছে। যেমন খেয়াল করেন, আমি যদি এখানে এখন জি, হ্যাঁ, এটা দিই, সো জি দিলে সেটা আসলে এই যে জি 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 সেটা কিন্তু এই গুয়াভার আগে যাবে। সো যখনই আমি এখানে অ্যাড করছি সে কিন্তু পুরো লিস্ট এলিমেন্ট দেখলেন সবগুলো ফ্ল্যাশ করলো, মানে পুরো সব এলিমেন্ট কিন্তু সে চেঞ্জ করলো, ঠিক আছে? সেম জিনিসটা যদি আমরা আমাদের রিয়্যাক্ট ভার্সনে যাই, হ্যাঁ, সেইটাতে আমি সেখানে ফ্রুটস নামে একটা কম্পোনেন্ট নিয়েছি এবং একই কাজ করেছি আমি রিয়্যাক্টের হুক ইউজ করে, রিয়্যাক্টের ওয়েতে যেভাবে কাজ করতে হয়। সো এটা ডিটেলে আমি যাচ্ছি না, আমি কোডটা দিয়ে দিব আপনাদেরকে গিথাবে, সেটা রিপোজিটরি লিঙ্ক ডিসক্রিপশানে থাকবে, আপনারা দেখে নিতে পারেন। সো কোড বোঝাটা মেইন জিনিস না, যে জিনিসটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে এইটার যে ভার্সনটা সেটা যদি আমি এখন এখানে লোড করি, সেটা হচ্ছে react.html, এবং সেখানে আমি যদি এখন এখানে খেয়াল করেন, যখনই আমি কিছু একটা এ এ এ অ্যাড করছি সো ফার্স্টে চলে যাবে, তাই না? সো তখন সবগুলোই চেঞ্জ করতে হবে, কারণ এ সবার আগে যাওয়া মানে কি বাকিগুলোও চেঞ্জ হচ্ছে, কারণ প্রত্যেকে আবার এক ধাপ করে নিচে নেমে যাচ্ছে যার কারণে সবগুলো ফ্ল্যাশ হয়েছে। ওকে, দ্যাটস ওকে। কিন্তু আগের বারের মতো আমি যদি এখন জি 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 দিই তাহলে সেটা যাওয়ার কথা অ্যাপেলের পরে, তাই না? সো তাহলে শুধুমাত্র এই এ এ এ আর অ্যাপেল এই দুটা কিন্তু চেঞ্জ হওয়ার প্রয়োজন নাই, তারপর থেকে চেঞ্জ হওয়ার প্রয়োজন। খেয়াল করেন এই যে, সো যখন আমি দিচ্ছি তখন কিন্তু আগেরগুলো আর চেঞ্জ হচ্ছে না, খেয়াল করেন এই যে পরেরগুলো ফ্ল্যাশ হচ্ছে, আগেরগুলো কিন্তু আননেসেসারি রিরেন্ডার হচ্ছে না। সো সিম্পল এই জিনিসটাই বোঝাতে চাচ্ছি যে রিয়্যাক্টে যেটা হয় সেটা হচ্ছে আপনি যখন রিয়্যাক্টিভ ওয়েতে রিয়্যাক্ট ডিসিশন নিতে পারে, এটা রিয়্যাক্ট করতে পারছে কারণ রিয়্যাক্টের কাছে দুইটা ইনস্ট্যান্স আছে, সে জানে আগে কী ছিল এবং পরে কী ছিল, যার কারণে সে কম্পেয়ার করে ডোমেটিক প্রয়োজনীয় আপডেটটুকু করছে, আননেসেসারি রিরেন্ডারটুকু করছে না, ঠিক আছে? সো এই প্রসেসটাকেই বলা হয় হচ্ছে ভার্চুয়াল ডমের সুবিধা রিয়্যাক্টের। এখন এইটাকে আমি কিন্তু অ্যাচিভ করেছি অন্যভাবে, বাট এটাকে আরেকভাবেও অ্যাচিভ করা যায়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে এইটার ক্ষেত্রে জাস্ট একটা জিনিস নতুন করে রিরেন্ডার করার কারণে কিন্তু দুনিয়া উল্টানো পারফরমেন্স পাবো না, বাট আমি জাস্ট প্রসেসটা বোঝানোর জন্য আপনাদেরকে এটা দেখালাম। এবার আসি মূল কথায়,
যে গুজবটা আছে সেই গুজবের উত্তর হিসাবে বলছি যে ভার্চুয়াল ডম কি আসলেই স্লো। এতক্ষণ যা বললাম সেটা যদি আপনারা পুরোপুরি বুঝতে পারেন তাহলে আপনাদের মাথায় অলরেডি আরেকটা প্রশ্ন এসে যাওয়ার কথা, সেটা হচ্ছে এই যে আমরা ডমের রিপেইন্ট প্রসেসটাকে এফিশিয়েন্টলি করার জন্য একটা ভার্চুয়াল ডম নামের রিয়েল ডমের একটা রেপ্লিকা তৈরি করলাম, আবার বললাম যে প্রতিটা স্টেট চেঞ্জে এই রেপ্লিকা বারবার জেনারেট হয় মানে রিরেন্ডার হয় এবং সেটারও দুইটা ডিফারেন্ট কপি থাকে, একটা প্রিভিয়াস আর একটা আফটার, তো এই জিনিসগুলো কোথায় থাকে? নিশ্চয়ই মেমোরিতে থাকে। তাহলে এই যে প্রতিটা চেঞ্জে ডম ম্যানিপুলেশন কমাতে গিয়ে আরেকটা ওভারহেড রিয়্যাক্ট নিয়ে আসলো আমাদের জন্য ভার্চুয়াল ডম নামে, এবং সেটা যে এভাবে বারবার জেনারেট হচ্ছে বা রিরেন্ডার হচ্ছে তার নিজের দুনিয়ায়, এটাও তো নতুন পারফরমেন্স ইস্যুস তৈরি করার কথা। কারণ এই যে স্ক্রিপ্টিংটা হচ্ছে সেটা তো আমাদের ব্রাউজারের মধ্যেই হচ্ছে, হচ্ছে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে, কিন্তু সেই কাজটা তো ব্রাউজারের মধ্যেই হচ্ছে, রিপেইন্ট হচ্ছে না, কিন্তু জাভাস্ক্রিপ্টের এই স্ক্রিপ্টিং প্রসেসটা তো বাড়ছে। কিন্তু রিয়েল ট্রুথ হলো ভার্চুয়াল ডমে রেন্ডারিং করাটা অবশ্যই অলওয়েজ রিয়েল ডমের ইউআই রেন্ডারিং মানে ওই যে পেইন প্রসেস সেটার থেকে অলওয়েজই ফাস্টার, এবং এই যে কাজটা সে করছে সেটা খুব বেশি কস্টলি না, হ্যাঁ খুবই মানে নেগলিজেবল আসলে, মানে এটা ফাস্টেস্ট না, এটা একটা ওভারহেড ঠিকই, কিন্তু এই কাজটা করার জন্য আমার খুব বেশি ইম্প্যাক্ট পড়ছে না, খুবই নেগলিজেবল ইম্প্যাক্ট পড়ছে। তার মানে হচ্ছে ভার্চুয়াল ডমকে আমরা স্লো বলতে পারবো না, আবার এটাকে ফাস্টেস্টও বলতে পারবো না, বাট এটাকে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে ফাস্ট এনাফ, মানে ফাস্ট এনাফ, এটা যেটুকু আমাদের জন্য প্রয়োজন তার জন্য এটা এনাফ, ঠিক আছে। এবং স্টাডি থেকে এটা দেখাও গেছে যেটা আমি বললাম যে রিয়েল ডমের যে মানে রিপেইন্টিং যে প্রসেসটা সেটা এমনি ভার্চুয়াল ডম ম্যানিপুলেশনের থেকে অনেক বেশি কস্টলি, যে ব্রাউজারই আপনি ইউজ করেন না কেন, এটা একটা ফ্যাক্ট। কিন্তু মূল কথা হলো এই ফ্যাক্টটা এখানে ইররেলিভেন্ট, মানে পারফরমেন্সের জন্য যে আসলে রিয়্যাক্ট আমরা ইউজ করি এই কথাটা আসলে ইররেলিভেন্ট। যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে রিয়্যাক্ট নিজেও কিন্তু কখনো দাবি করেনি, যদি আপনারা রিয়্যাক্টের যারা কোড ডেভেলপার আছেন তাদের বিভিন্ন ব্লগস এবং তাদের বিভিন্ন কনফারেন্সের কথাগুলোতে আপনারা শোনেন তাহলে দেখবেন সেখানে কেউই বলেনি যে শুধুমাত্র পারফরমেন্স অ্যাচিভ করার জন্য আমরা রিয়্যাক্ট ইউজ করি। কারণ এই পারফরমেন্স আপনি চাইলে একদম ভ্যানিলা জেস দিয়ে ডম ম্যানিপুলেশন করেও করতে পারেন, যেটা ইনফ্যাক্ট ওয়েল্ড করছে, তো এই পারফরমেন্স আসলে ইনফ্যাক্ট বেটার অ্যাচিভ করা সম্ভব মেইন ডম দিয়ে। কিন্তু মেইন যে জিনিসটা দরকার সেটা হচ্ছে এই যে ডম ম্যানিপুলেশন, এই কাজটা কিন্তু আমাদের মতো ফ্রন্ট এন্ড ডেভেলপার যারা কাজ করছি বা যারা যারা মানে সেটা ফ্রন্ট এন্ড হোক আর ফুল স্ট্যাক ডেভেলপার হোক সবাই এখন রিয়্যাক্টে মানে কাজ করছেন, তো এই কাজ যখন আমরা করছি তখন কিন্তু আমাদের এই ডম ম্যানিপুলেশন ম্যানুয়ালি করতে গিয়ে মানে এই যে জেকোয়ারি, হ্যাঁ যেটা আমাদেরকে ম্যানুয়ালি ডম ম্যানিপুলেট করতে হতো, এই কাজ করাটা কিন্তু একটা এক্সট্রা পেইন। হ্যাঁ সেটা আমি আপনারা যারা আমার আগের টিউটোরিয়ালটা দেখেছেন তারা জানেন যে দুইটা প্রসেস আমি দেখিয়েছিলাম, যে নর্মাল ভ্যানিলা জেস দিয়ে ডম ম্যানিপুলেট করে একটা প্রজেক্ট করা আর রিয়্যাক্ট দিয়ে একটা প্রজেক্ট করা, একই সিনারিওতে আপনারা দেখেছিলেন দুইটা কাজ, কাজের মধ্যে রিয়্যাক্টের এক্সপিরিয়েন্সটা বেটার, কারণ রিয়্যাক্টের ক্ষেত্রে আমরা শুধুমাত্র ডাটাতে ফোকাসড, আমরা শুধুমাত্র ডাটা চেঞ্জ করে দেই, আমাদের প্রয়োজনীয় ইউআই এর যা যা জিনিস চেঞ্জ হওয়ার দরকার সেটা রিয়্যাক্ট নিজেই চেঞ্জ করে ফেলে। কিন্তু যখন আমি ডম ম্যানিপুলেট করব তখন আমাকে ডাটাও আপডেট করতে হবে, এবং ডাটা আপডেটটাকে আবার ডাটা আপডেট হলে সেটার করেসপন্ডিং যে ইউআই চেঞ্জটা সেটা আমাদের ডেভেলপারদেরকে এই ডমের এলিমেন্ট ধরে ম্যানুয়ালি সেটা করে দিতে হবে, আবার যদি সেখানে আমাদেরকে এফিসিয়েন্সিও মেনটেন করতে হয় তাহলে বুঝতেই পারছেন কত কাজ। সো নর্মাল আসলে যে আমাদের যে ওয়েব অ্যাপ্লিকেশনগুলো আমরা বানাই সেটার জন্য আমাদের যে ডেডলাইন থাকে বা আমাদের যে সময় থাকে হাতে, সেই সময়ের মধ্যে আসলে এই এত কিছু করা সেটা আসলে করতে গেলে আসলে এরকম একটা ফ্রেমওয়ার্ক আর লাইব্রেরি আসলে প্রয়োজন, সেই জিনিসটাই রিয়্যাক্ট আমাদেরকে দিয়েছে। সো এই কথাটা যারা বলেন যে শুধুমাত্র রিয়্যাক্ট ইউজ করলে ব্লেজিং ফাস্ট পারফরমেন্স পাওয়া যাবে, কথাটা সত্যি, বাট পারফরমেন্স ইজ নট দ্য ফ্যাক্টর যার কারণে রিয়্যাক্ট আজকে এত এত পপুলার, ঠিক আছে। কারণ পারফরমেন্স অ্যাচিভ করেছে ভিউজেসও, পারফরমেন্স অ্যাচিভ করেছে সোয়েল্টও, আরও ইনফ্যাক্ট বেটার পারফরমেন্সও হয়তো অ্যাচিভ করেছে অনেক ক্ষেত্রে, কিন্তু ইউজার এক্সপিরিয়েন্স, ডেভেলপার এক্সপিরিয়েন্স, দিস থিংস ম্যাটার। সো এই জায়গাটাতে রিয়্যাক্ট এখনও স্ট্যান্ড আউট করছে, নট বিকজ অফ ইস অনলি বিকজ অফ ইস আর্কিটেকচার, বাট নট বিকজ অফ ইস ভার্চুয়াল ডম, এই কনসেপ্ট ভিউজেসও ইউজ করে, বাট এটার প্রথম কথা হচ্ছে ইটস ব্যাকড বাই ফেসবুক, হ্যাঁ হু হ্যাজ মার্কেটেড ইট রিয়েলি ওয়েল, সেকেন্ড হচ্ছে এটার ইউজেস অনেক বেশি, এবং থার্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে এটার কমিউনিটিটা অনেক বড়, এবং এটার যে কমিউনিটিটা তারা অনেক বেশি শেয়ারিং মেন্টালিটির এবং তারা অনেক বেশি কন্ট্রিবিউট করছে এই কমিউনিটিতে, এবং কনস্ট্যান্টলি রিয়্যাক্ট আসলে আরও বেটার করার জন্য নিজেকে সবসময় আপডেট করে যাচ্ছে। সো দেয়ার আর লট অফ আদার ফ্যাক্টার্স যেগুলো আসলে রিয়্যাক্টকে এত পপুলার করেছে, বাট যে জিনিসটা আমি বলতে চাচ্ছিলাম যে শুধুমাত্র ভার্চুয়াল ডমের কারণে রিয়্যাক্টের পারফরমেন্স অনেক বেশি, এই ব্লান্ট কথাটা
আজ থেকে আর মানে আপনাদের আশা করি আপনারা বুঝতে পারছেন যে আজ থেকে আপনারা আসলে এইভাবে ব্লান্ট আর বলবেন না। মেইনলি আমরা যেটা যেটা আমরা দেখতে পেলাম যে ইনফ্যাক্ট আমি সামনে আরও কয়েকটা আপনাদেরকে কয়েকটা মানে বেঞ্চ মার্কিং দেখাবো, কয়েকটা এক্সাম্পল দেখাবো যেখানে আপনারা দেখবেন যে যে নর্মাল ডমের থেকে হ্যাঁ রিয়াক্ট অনেক অনেক ক্ষেত্রে কিছু কিছু অপারেশনস আসলে স্লো রান করছে, কিন্তু ওভারঅল যে আমরা যে এক্সপিরিয়েন্সটা পাই, কারণ কয়েক মাইক্রোসেকেন্ড বা কয়েক মিলি সেকেন্ডের যে ডিফারেন্স, সেই ডিফারেন্সের জন্য আসলে যদি পারফরমেন্স কম বলার মানে মানে ওই ডিফারেন্সটা করে যারা পারফরমেন্স কম বেশি এই জাজমেন্টে ব্যস্ত থাকেন, তারা কখনো রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন বানানোর সময় পান না। সারা জীবনে এই পারফরমেন্স অ্যানালাইসিস করতে করতে একটা পারফরমেন্স অবসেশনে ভোগেন যে এটা আমার আমার অ্যাপ্লিকেশন তোমার থেকে 100 মিলি সেকেন্ড কম সময়ে এসেছে, এই ধরনের কথাবার্তা যারা বলেন তারা আসলে সম্পূর্ণ আসলে ওয়েস্টেজ অফ টাইম করেন আর কি, কারণ এটা খুবই মানে বোকার মতো একটা ব্যাপার। কারণ এই ধরনের পারফরমেন্স অ্যাচিভমেন্ট আসলে পারফরমেন্স ডিপেন্ড করে আসলে বিভিন্ন ফ্যাক্টরের উপর, আপনার ইউজ কেসের উপর, আপনার অ্যাপ্লিকেশনের উপর। আপনি এমন কোনো মানে ফ্রেমওয়ার্ক বানাতে পারবেন না যেটা হায়েস্ট মানে সবচেয়ে বেশি ভালো পারফর্ম করে, সোয়েল দাবি করতে পারবে না যে তারটা সবচেয়ে বেশি পারফরমেন্স মানে সবচেয়ে বেশি পারফরমেন্ট, আবার রিয়্যাক্টও দাবি করতে পারবে না সে সবচেয়ে বেশি পারফরমেন্ট। এটা ডিপেন্ড করবে কোনো একটা পার্টিকুলার ইউজ কেসে, আপনার ইউজ কেসটা কি সেটার উপরে। সো যেটা আমি বলতে চাচ্ছিলাম যে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ভার্চুয়াল ডমের কারণে আসলে রিয়্যাক্ট আমরা ইউজ করি না, আমরা মূলত রিয়্যাক্ট ইউজ করি এটার ডেভেলপার এক্সপিরিয়েন্সের কারণে। ঠিক আছে, হ্যাঁ সে ভার্চুয়াল ডমের কারণে যেটা করতে পারে সেটা হচ্ছে সে খুব এফিশিয়েন্ট ওয়েতে সে বুঝতে পারে কোন জায়গাটা চেঞ্জ হয়েছে এবং তারপরে সেই চেঞ্জটা সে করে দিতে পারে ইয়ের মাধ্যমে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই যে সিঙ্গেল এলিমেন্ট আমরা তো ম্যানুয়ালি ডম দিয়েও চেঞ্জ করতে পারি, আমরা তো ডাইরেক্ট কোনো একটা ডমের এলিমেন্ট ধরে ধরে করতে পারি, তো সেটা তো আমরা ডেফিনেটলি করতে পারি। রিয়্যাক্ট আলটিমেটলি কিন্তু তাই করে, রিয়্যাক্ট যে কাজটা করে যে ডিফিংয়ের মাধ্যমে রিকনসিলিয়েশনের মাধ্যমে সে বুঝতে পারে যে কোন জিনিসটা চেঞ্জ হয়েছে, তারপরে সে যেটা করে ওই প্রত্যেকটা এলিমেন্টের ইউনিক আইডেন্টিফায়ার আছে তার কাছে, যেহেতু তার কাছে ভার্চুয়াল ডমের রিপ্রেজেন্টেশন আছে তার দুনিয়ায়, সে করে কি প্রত্যেকটা কম্পোনেন্ট এলিমেন্টের ডিফারেন্ট ডিফারেন্ট ইউনিক আইডেন্টিফায়ার দিয়ে দেয়, আইডি দিয়ে দেয়, যার কারণে সে করতে পারে কি ওই আইডি দিয়ে সে ধরতে পারে যে কোন এলিমেন্টটা চেঞ্জ করতে হবে, পরে ডকুমেন্টে বা ডমে সে ঠিক ওই আইডি এলিমেন্ট ধরে সেটাকে আপডেট করে দিতে পারে। ঠিক আছে, দ্যাটস দ্য প্রসেস অফ রিয়্যাক্ট। সো খুবই সিম্পল কিন্তু খুবই সহজ কনসেপ্ট, খুবই মানে মানে কোনো রকেট সায়েন্স কিন্তু ব্যাক এন্ডে নাই, বাট দ্য ওয়ে অফ থিঙ্কিং রিয়্যাক্ট হচ্ছে সবচেয়ে সিম্পলেস্ট মানে মানে সবচেয়ে সিম্পলিস্টিক ওয়েতে চিন্তা করেছে আর কি জিনিসটাকে, বাট রাদার থিঙ্কিং ইন এ ভেরি কমপ্লেক্স ওয়ে। সো রিয়্যাক্ট যেটা করেছে খুব বেশি সিম্পল ওয়েতে কাজটা করতে পেরেছে, এবং এই যে ডম ম্যানিপুলেশন বা এই ধরনের যে কমপ্লেক্স কাজগুলো সেগুলো ডেভেলপার মানে আমাদের মতো ডেভেলপারের কাছ থেকে দূরে নিয়ে গেছে, আমাদেরকে এগুলো নিয়ে কনসার্ন হওয়ার দরকার নাই। সে আমাকে বলে দিয়েছে তুমি শুধু ডাটা চেঞ্জ করো, বাকিটা আমি দেখছি। ঠিক আছে, সো আমার কাজ হচ্ছে শুধুমাত্র ডাটা চেঞ্জ করে দেওয়া, আমার যে অ্যাপ্লিকেশনের স্টেটটা সেটাকে আপডেট করে দেওয়া সময় মতো, বাকি কাজটা এফিশিয়েন্ট ওয়েতে রিয়্যাক্টই হ্যান্ডেল করবে। সো আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পেরেছেন। এতক্ষণ যে কথাগুলো বললাম সেটার সপক্ষে এবার আমি কয়েকটা এক্সাম্পল দেখাবো, তো সেটা দেখলে আপনারা কিছুটা হয়তো আইডিয়া পাবেন। তো আপনারা স্ক্রিনে তিনটা HTML ফাইল দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে normal.html, একটা react.html এবং আরেকটা হচ্ছে jQuery.html। সো বেসিক্যালি যেটা হচ্ছে তিনটা কোড আসলে একইভাবে কাজ করছে, জাস্ট সিম্পলি একটা পার্টিকুলার রুট ডিবের মধ্যে আমরা তিনটা ওয়েতে হ্যালো ওয়ার্ল্ড এই কথাটাকে বা মানে ডমের ক্ষেত্রে হ্যালো ডম, রিয়্যাক্টের ক্ষেত্রে আমি হ্যালো রিয়্যাক্ট, এবং jQuery-র ক্ষেত্রে আমি হ্যালো jQuery, এইভাবে আমি জাস্ট পুশ করেছি, সিম্পল একদম বেসিক কোড আর কি। তো এই তিনটা জিনিস আমি যদি এখন ব্রাউজারে রান করি, আমরা একটু ব্রাউজারে যাই, সো এখানে তিনটা জিনিসই আছে, জাভাস্ক্রিপ্ট, রিয়্যাক্ট এবং jQuery। সো তিনটারই আমি এখন পারফরমেন্স দেখবো যে কী অবস্থা হয়। তো সেটার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে এই যে ক্রোমের পারফরমেন্স একটা ট্যাব আছে, হ্যাঁ তো যারা একটু ওল্ডার ক্রোম ব্রাউজার ইউজ করেন তাদের ক্ষেত্রে টাইম লাইনও হতে পারে সেটা, সেটা আপনারা দেখে নিন। তো এখানে আমার ক্ষেত্রে এটা পারফরমেন্স, সো সেই ট্যাবে আমি একটা পারফরমেন্স দেখতে পাবো যে কীরকম সময় লাগলো। সো আমি যদি নর্মাল জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে এটাকে আমি যদি এটাকে প্রোফাইলিং করি, হয়ে গেছে লোড, স্টপ করলাম, সো সেটা যদি আমি এখন এটার দিকে তাকাই তাহলে খেয়াল করেন আমার লোডিং হতে 10 মিলি সেকেন্ড লেগেছে, 53 মিলি সেকেন্ড লেগেছে স্ক্রিপ্টিং মানে আমি যে JS কোডটা লিখেছি সেই স্ক্রিপ্টটা কাজ করতে 53 মিলি সেকেন্ড লেগেছে, রেন্ডারিংয়ে 1 মিলি সেকেন্ড লেগেছে, পেইন্টিংয়ে 0 মিলি সেকেন্ড, যেহেতু আমার এখানে পেইন্টিংয়ের কাজ খুব বেশি নাই তাই খুব বেশি কিছু লাগেনি, আর অন্যান্য জিনিসপাতি আর আইডেল ছিল হচ্ছে আইডেলটা আমাদের কনসিডার করার দরকার নাই কারণ আমার স্টপ চাপতে যত দেরি হবে আইডেল তত বেশি হবে এই আর কি। তো এটা গেল আমাদের, আমরা দেখতে পাচ্ছি। সো মূল্য জিনিসটা খেয়াল করেন এই যে স্ক্রিপ্টিং সেটা আমার মেইনলি কিন্তু বেশি সময় নিচ্ছে মানে JSটা, সো এইটা এখানে 53 মিলি সেকেন্ড। এবার আমরা রিয়্যাক্টের ক্ষেত্রে যাই, রিয়্যাক্টের ক্ষেত্রে আমরা সেম প্রোফাইলিংটা করি, লোড হয়ে গেছে, স্টপ করে দিলাম। তাহলে এবার দেখেন রিয়্যাক্টের ক্ষেত্রে এই অন্যান্য জিনিসগুলো অলমোস্ট সেম, রেন্ডারিং, পেইন্টিং এগুলো সব সেম, কিন্তু এইটা স্ক্রিপ্টিং সিগনিফিকেন্টলি বেশি, 340 মিলি সেকেন্ড, হ্যাঁ, হোয়ার এজ এটা জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে ছিল মাত্র 53 মিলি সেকেন্ড, মানে প্রায়
পাঁচ ছয় গুণেরও বেশি দেখা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, এবার আমরা যে কোয়ারির ক্ষেত্রে দেখি, আমাদের খুব প্রিয় এক সময়ের যে কোয়ারি। সো আমি যদি যে কোয়ারি দিয়ে দেখি সেম জিনিসটা, স্টপ করলাম, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোয়ারির স্ক্রিপ্টিং 39 মিলিসেকেন্ড, মানে এবং সময় ওভারঅল কিন্তু কম লেগেছে। হ্যাঁ, কারণ হচ্ছে এই যে দেখেন এখানে এটা ছিল 39 এবং আমি যদি নর্মাল জাভাস্ক্রিপ্টে যাই সেটা ছিল 53, মানে আমি হয়তো নর্মাল জাভাস্ক্রিপ্টে আরেকবার প্রোফাইলিং করলে 53-39 এগুলো মোটামুটি সেমই, হ্যাঁ, বাট সিগনিফিক্যান্টলি ডিফারেন্ট হচ্ছে রিয়্যাক্টের ক্ষেত্রে। হ্যাঁ, এর কারণটা হচ্ছে রিয়্যাক্ট স্ক্রিপ্টিং পারপাসে বেশি জিনিস ইউজ করেছে, কারণ কি তাকে একটা ভার্চুয়াল ডম ইউজ করতে হয়েছে, তাকে একটা আলাদা, মানে এই কাজগুলো আপনারা তো বুঝতেই পারলেন যে এতক্ষণ যে আলোচনা করলাম যে তাকে একটা সেপারেট ডম তৈরি করতে হয়, সেটার আবার একটা রেপ্লিকা তৈরি করতে হয়, এবং এটা চেঞ্জ করার সময় দেখি মানে তাকে রিকনসাইল করে তাকে আবার ডমের সাথে একটা মিটমাট করতে হয়, তাই না? সো এই পুরো কাজগুলো করা মানে তাকে জাভাস্ক্রিপ্টের অনেক কিছু করতে হচ্ছে, যার কারণে স্ক্রিপ্টিংটা এটা সিপিইউ বেশি নিচ্ছে। সো ডেফিনেটলি এই ক্ষেত্রে হয়তো একটু বেশি হচ্ছে, কিন্তু তার মানে কি এই যে রিয়্যাক্ট পারফরমেন্স খারাপ? এই যে আমি বললাম যে পারফরমেন্স অবসেশন, সেটা হচ্ছে এটা, আমরা হিসাব করছি মিলি সেকেন্ড, সেকেন্ডও না, হ্যাঁ, 1000 মিলি সেকেন্ডে হয় 1 সেকেন্ড, হ্যাঁ, সো ব্লিঙ্ক অফ এন আই। সো পারফরমেন্সের এই গ্যাপটা কিন্তু খুবই সীমিত। বাট যদি আমরা এবার চিন্তা করি যে কোয়ারির ক্ষেত্রে, সে পারফরমেন্স হয়তো বেটার করছে কারণ সে ডাইরেক্ট ডম ম্যানিপুলেট করছে, এটাও ডাইরেক্ট ডম ম্যানিপুলেট করছে, বাট এ রিয়্যাক্ট সেও ডাইরেক্ট ডম ম্যানিপুলেট করছে, কিন্তু সে এফিশিয়েন্ট ওয়েতে করছে ভার্চুয়াল ডমের সাহায্য নিয়ে। এখন তিনজনের মধ্যে ডিফারেন্সটা আমি বলি, যদি আমার জাভাস্ক্রিপ্ট নর্মাল ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট দিয়ে একটা হিউজ ইউআই সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশান এবং যে কোয়ারি দিয়ে একটা সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশান বানাতে হতো, আপনার যে ডেভেলপার টাইম লাগতো, আপনার কোড করতে যে সময় লাগতো, সেইটা রিয়্যাক্টের তুলনায় অনেক 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 গুণ বেশি হতো। এবং আপনার একটা এন্টারপ্রাইজ ফেসবুকের মতো একটা হিউজ অ্যাপ্লিকেশান বা ইউটিউবের মতো একটা হিউজ অ্যাপ্লিকেশান বা জিমেলের মতো একটা হিউজ অ্যাপ্লিকেশান, যেখানে একটা সিঙ্গেল পেজের মধ্যে ইউজারের হাজার হাজার ইন্টারাকশান হ্যান্ডেল করতে হতো, সে ধরনের ইউজ কেসের ক্ষেত্রে রিয়্যাক্ট, রিয়্যাক্টের ডেভেলপার এক্সপিরিয়েন্সের কথা যদি বলেন, তাহলে এই জেকোয়ারি স্টাইল উইল নট ওয়ার্ক। সেই ক্ষেত্রে রিয়্যাক্টের ডেভেলপার এক্সপিরিয়েন্স উইল স্ট্যান্ড আউট, সেটারও একটা মেজর রোল আছে, মানে ইনফ্যাক্ট এই পারফরমেন্স অবসেশন থেকে সেটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সো রিয়্যাক্ট আসলে এই জিনিসটাই বোঝাতে চেয়েছে, বাট এই জিনিসটাকে আমরা বিভিন্ন মানুষ, বিভিন্ন এক্সপার্ট, বিভিন্ন জিনিস বিভিন্নভাবে আমরা এটাকে ব্যাখ্যা করি। রিয়্যাক্টকে যারা রিয়্যাক্টের ফ্যান তারা এটাকে ভার্চুয়াল ডম, অনেক জোস, অনেক জোস, এটা ডমের থেকে ফাস্ট, মেইন জিনিসের থেকে ফাস্ট, অনেক কিছু বলে বলে মানে আন্দাজে আমরা কথা বলতে থাকি, বাট অ্যাকচুয়ালি ফ্যাক্টটা কেউ জানে না যে এটা ডিপেন্ড করে ইউজ কেসের উপরে। এই যে আমরা যে একটা বেঞ্চমার্কিং করলাম, এটাও কিন্তু 100% রাইট বেঞ্চমার্কিং না, কারণ আমরা এটা দেখছি শুধুমাত্র ইনিশিয়াল পেজ রেন্ডারিংয়ের ক্ষেত্রে, কিন্তু রিয়্যাক্ট মূলত এটা কিন্তু রিয়্যাক্টের জন্য এটা আনফেয়ার, কারণ হচ্ছে রিয়্যাক্ট মেইনলি হচ্ছে ডম আপডেট, বা যখনই আমার চেঞ্জ হবে তখন যে আপডেট প্রসিডিউরটা করবো তখন রিয়্যাক্ট স্ট্যান্ড আউট করবে, কারণ এটা তো ইনিশিয়াল রেন্ডারিংয়ের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে এরা হয়তো বেটার পারফর্ম করছে, বাট দেয়ার আর সিচুয়েশনস ওয়্যার মাল্টিপল মানে থাউজেন্ডস অফ ডম অপারেশনস নিডেড, তখন ডেফিনেটলি রিয়্যাক্ট উইল প্লে আ বেটার রোল, বিকজ সে তখন জানে যে ডমের ঠিক কোন জায়গাটা করতে হবে, সে ঠিক স্পেশালি ওই জায়গাটা করে দেবে, এবং সেই ক্ষেত্রে ভার্চুয়াল ডমের যে ক্যালকুলেশনটা সেটা খুবই নেগলিজেবল হয়ে দাঁড়াবে ইন টার্মস অফ এই যে ডমের পেইন্টিং পারপাস। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, পারফরমেন্স ইজ নট দ্য অনলি রিজন যে কারণে ভার্চুয়াল ডমটা ইউজ হয়েছে, ভার্চুয়াল ডমটা এই কারণে ইউজ হয়েছে টু এনহ্যান্স ডেভেলপার এক্সপিরিয়েন্স, কিন্তু ভার্চুয়াল ডমের কারণে যে পারফরমেন্স বেড়ে যাচ্ছে এই কথাটা টোটালি প্লান্ট, এটা টোটালি ইররিলেভেন্ট। কারণ হচ্ছে এটাকে যদি আমি এভাবে বলি যে ধরেন আপনার সুইস ব্যাংকে অনেক টাকা আছে, এখন আপনি বাংলাদেশে বাস করেন, তো আপনি মানে আপনার যে সুইস ব্যাংকটা সেটাকে ভার্চুয়াল ডম মনে করেন এবং বাংলাদেশকে রিয়েল ডম মনে করেন, তো আপনার যদি ওই সুইস ব্যাংকে গচ্ছিত টাকাটা, যে টাকাটা আপনি ওখানে যা খুশি করেন না কেন, ব্যাংকের যেখানে রাখেন ওটাকে যত সুন্দর করেই রাখেন না কেন, সোনার লকারেই রাখেন না কেন, যদি আপনি বাংলাদেশে বাস করেন তাহলে তো ওটা ওখানে রেখে কোনো লাভ নাই, এবং বাংলাদেশে বাস করে যদি আপনি মরে যান তাহলে কোনো লাভ নাই। সো যেটা করতে হবে আপনাকে সুইস ব্যাংক থেকে টাকাটা নিয়ে আসতে হবে রিয়েল ডমে। সো ভার্চুয়াল ডম ইউজ করে না যাই করেন, টাকাটা সুইস ব্যাংকে রাখে না যাই করেন, বাংলাদেশে যদি ইউজ করতে চান মানে ব্রাউজারে যদি ইউজ করতে চান, ডমে যদি ইউজ করতে চান, তাহলে আপনাকে সেটাকে ডমে রেন্ডার করতেই হবে। সো রিয়্যাক্টকেও সামহাও সেই রেন্ডারটা করতেই হয়। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে এই রেন্ডারিংটা মানে এই টাকাটা ট্রান্সফার হবে কিভাবে? এখন ধরেন আপনার সুইস ব্যাংকে অনেক টাকা আছে, আপনার বাংলাদেশে হচ্ছে, ধরেন আপনার এখন টাকার প্রয়োজন। সো ব্যাপারটা হচ্ছে যে আপনি আপনার এজেন্টকে বলতে পারেন যে আমাকে ক্যালকুলেট করতে পারেন আপনি যে আপনার যে মান্থলি খরচ, আপনার যা যা প্রয়োজন সেটার জন্য আপনার, ধরেন আপনি হিসাব করে দেখলেন আপনার 5 লাখ টাকা প্রয়োজন। সো আপনি তখন কী করবেন, আপনার এজেন্টকে বলবেন আমার জন্য 5 লাখ টাকা সুইস ব্যাংক থেকে এনে দাও, এজেন্ট তারপরে 5 লাখ টাকা সুইস ব্যাংক থেকে আনবে।
এইটা ওয়ে হবে নাকি আপনি আপনার এজেন্টকে বলে দিবেন আমার সাংসারিক খরচ তো তুমি জানোই, সেই অনুযায়ী তুমি ডিসিশন নাও, আমি তোমাকে বলে দিলাম আমার খরচ সামলাইতে হবে তোমাকে। হ্যাঁ, সে তখন কি করবে, সে তখন আপনার কারেন্ট যে ব্যালেন্স আছে সেই ব্যালেন্স এবং সুইস ব্যাংকে আপনার যে ব্যালেন্স আছে সেই ব্যালেন্সের সাথে মিলাই দেখবে আপনার ঠিক কতটুকু প্রয়োজন, তারপরে সেই অনুযায়ী টাকাটা সে ট্রান্সফার করে দিবে। রিয়্যাক্ট সেকেন্ড ওয়েতে কাজ করে, মানে হচ্ছে আপনার যে মানে সে আপনি ইউআইতে কি করবেন না করবেন সেটা সে মানে সেটা সেটাই হচ্ছে আপনি তাকে বলে দিবেন, সো আপনি সেই অনুযায়ী ডাটা চেঞ্জ করবেন। সো রিয়্যাক্ট করবে কি আপনার, আপনি যেটা চান এবং আপনার আগের ইউআইতে যেটা ছিল এই দুটার মধ্যে চেঞ্জ কম্পেয়ার করে আলটিমেটলি সে ব্রাউজারে শুধু চেঞ্জ অংশটুকু আপনাকে করে দিবে। সো ইটস কাইন্ড অফ এ ডিক্লারেটিভ ব্যাপার যেটা আপনার জন্য লাইফ ইজি করছে। আপনাকে শুধু ডেটার উপরে ফোকাস রাখলেই হচ্ছে, আপনি কি চান সেটার উপরে ফোকাস রাখলেই হচ্ছে, বিজনেস লজিকে আপনি ফোকাস করতে পারছেন, রাদার দ্যান সার্জিক্যালি ডম ম্যানিপুলেট করবেন নাকি কি করবেন ডম ম্যানিপুলেশন নিয়ে আপনাকে ভাবতে হচ্ছে না। এই জিনিসটাই হচ্ছে রিয়্যাক্টের অ্যাবস্ট্রাকশন, যে রিয়্যাক্ট ডেভেলপারদের লাইফ ইজি করার জন্য, এটাই ছিল রিয়্যাক্টের বানানোর উদ্দেশ্য, নট পারফরমেন্স অপটিমাইজ। সো রিয়্যাক্টের উদ্দেশ্য ছিল ডেভেলপার এক্সপিরিয়েন্স ভালো করা, তো সেটাই কিন্তু সে করতে সক্ষম হয়েছে এবং সেটা আপনার যে ওয়েতে সে করেছে সেটা রিয়্যাক্টের ওয়ে। সো দ্যাটস ওয়াই মাই কোর্স ইজ অন, মানে এই যে আজকে যে প্লে লিস্ট আপনারা দেখছেন সেটার কোর্সের নাম দিয়েছি আমি থিঙ্ক ইন এ রিয়্যাক্ট ওয়ে। হ্যাঁ, বাট এটা যখন ভিউজেস হবে ভিউজেস থিঙ্ক ইন এ ভিউজেস হবে। সো ভিউজেস একরকমভাবে ভাবে, রিয়্যাক্ট একরকমভাবে, যদিও দুজনেই ভার্চুয়াল ডম নিয়ে মানে কাজ করে, সো ভিউজেস হয়তো সেটাকে ইমপ্লিমেন্ট করেছে আলাদাভাবে বাট সে রিয়্যাক্টের কনসেপ্টটা ইউজ করেছে। কিন্তু একইভাবে সোয়েল্ট, সে কিন্তু টোটালি ডিফারেন্ট একটা অ্যাপ্রোচে গেছে। সো যারা আপনারা আমার ভেল মানে সোয়েল্ট নিয়ে যে টিউটোরিয়ালটা সেটা দেখবেন তাহলে সেটা বুঝতে পারবেন। সো সোয়েল্টের দাবিও ঠিক আছে, সে হচ্ছে রিয়েল ডমকে ম্যানিপুলেট করে, কিন্তু সেটা করতে গিয়ে তাকে অবশ্যই তাকে ফ্রেমওয়ার্ক থেকে বের হয়ে আসে, তাকে কিন্তু বিল্ড স্টেজে মানে কাজ করতে হয়েছে, কম্পাইলার হতে হয়েছে। সো তার পুরো প্রসেসটাই আলাদা। হ্যাঁ, সো সেটাই আমি বলছি যে এক একজন এক এক ওয়েতে কাজ করে। সো এখানে একজনের সাথে আরেকজনের কম্পিটিশন করে লাভ নাই এবং এই পারফরমেন্স অবসেশনে ভোগা যে আমি তোমার থেকে 2 মাইক্রোসেকেন্ড বেশি ফাস্ট, হ্যাঁ এই ধরনের পারফরমেন্স অবসেশনে ভোগা টোটালি বোকামি একটা ব্যাপার। সেই ধরনের জিনিসে সময় নষ্ট করবেন না, ফোকাস অন যে কোন জিনিসটা আপনার ভালো লাগছে এবং কোনটার কমিউনিটি বড়, কোনটাতে আপনি বেটার সাপোর্ট পাচ্ছেন এবং সবচেয়ে বড় কথা কোন জিনিসটা শিখতে পারছেন আপনি দ্রুত এবং কোন জিনিসটার আপনার আসলে ডিমান্ড আছে, কোন জিনিসটা করলে আসলে আপনার পারপাস সার্ভ হবে, এইটার উপরে বেস করে ডিসিশন নেবেন। সো এনিওয়েজ, সো এই ছিল মোটামুটি আমার ভার্চুয়াল ডম এবং মানে রিয়্যাক্টের আগের টিউটোরিয়াল। আমি বলেছিলাম কীভাবে কাজ করে, কেন রিয়্যাক্ট আসলে প্রয়োজন সেটা বলেছিলাম এবং আজকে আমি তাহলে আপনাদেরকে ক্লিয়ার করলাম যে ভার্চুয়াল ডম আসলে রিয়্যাক্টে কেন আছে এবং ভার্চুয়াল ডমের ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার আপনাদেরকে বললাম সেটা কীভাবে কাজ করে, রিকনসিলিয়েশনটা কীভাবে কাজ করে এবং তার সাথে সাথে এটাও আপনারা বুঝলেন যে ডমের সাথে ডম ম্যানিপুলেশনের জায়গায় ভার্চুয়াল ডম ইউজ করলে লাভটা কী। হ্যাঁ, সেটা আপনারা আশা করি বুঝতে পারলেন। আরেকটা ফাইনাল জিনিস যেটা বলবো যেটা আপনাদের সামনে খুবই প্রয়োজন হবে সেটা হচ্ছে যে বারবার আমি বলছি ভার্চুয়াল ডম রিজেনারেট করা। হ্যাঁ, তার মানে কি সিম্পলি জাভাস্ক্রিপ্ট অবজেক্ট তৈরি করা নতুন নতুন। সো এই যে জিনিসটা হয় সেটাই হচ্ছে রিরেন্ডার। সো যখনই আমরা রিয়্যাক্টের রিরেন্ডার শব্দটা খুব কমন শুনবেন যে পারফরমেন্স অপটিমাইজেশনের জন্য তুমি রিরেন্ডার কম মানে কমাও। সো রিরেন্ডার বলতে আসলে কী বোঝায়, ডমের রিরেন্ডার না, রিরেন্ডার বলতে বোঝায় ভার্চুয়াল ডমে নতুন করে জেনারেট করা। মানে আমরা যখনই কোনো কম্পোনেন্ট থেকে রেন্ডার ফাংশন কল করব তখনই আসলে বেসিক্যালি একটা করে রিরেন্ডার হবে, মানে ভার্চুয়াল ডমে নতুন করে ওই জিনিসটা নতুন করে জেনারেট হবে এবং যখনই কোনো প্যারেন্ট জেনারেট হবে সেই কম্পোনেন্টের আন্ডারে যদি 15টা চাইল্ড থাকে সবগুলো রিরেন্ডার হবে। এটাই হচ্ছে রিয়্যাক্টের ডিফল্ট বিহেভিয়ার। কিন্তু লার্জার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যদি আপনার অসংখ্য কম্পোনেন্টস থাকে, সো আপনি যদি প্যারেন্ট চেঞ্জ করলে যদি একসাথে 50টা কম্পোনেন্ট চেঞ্জ হয়ে যায় সেটা কিন্তু আসলে পারফরমেন্সে অনেক ক্ষেত্রে ইম্প্যাক্ট করতে পারে, বাট খুবই খুবই মানে নেগলিজিবল আর কি। মানে এটা যদি আপনার খুবই স্লো কোনো রেন্ডার থাকে, মানে আপনার যদি এমন কোনো কম্পোনেন্ট থাকে ওই যে 15টা চাইল্ড তার মধ্যে ধরেন 15টা চাইল্ডের মধ্যে আসলে স্টেট চেঞ্জের কারণে ধরেন আসলে চেঞ্জ হচ্ছে আসলে 7টা চাইল্ড কিন্তু আপনি রেন্ডার করছেন 15টা চাইল্ড, সো এখানে একটুখানি পারফরমেন্স অপটিমাইজ করা যেতে পারে। সো কিন্তু ওই চাইল্ডগুলো যদি জাস্ট সিম্পল বাটন হয়, সিম্পল যদি পি ট্যাগ হয়, সিম্পল যদি ধরেন একটা লোগো হয় তাহলে কিন্তু ইট ডাজেন্ট ম্যাটার, ওইটা অপটিমাইজ করার আপনার প্রয়োজন নাই, ওই পারফরমেন্স অপসেশনে যাওয়ার প্রয়োজন নাই। রাদার আপনি ফোকাস হবেন যে আপনার কোনো স্লো রেন্ডার আছে কিনা, মানে ধরেন আপনার ওই 15টার মধ্যে একটা হিউজ কম্পোনেন্ট আছে যে কম্পোনেন্টটা রিরেন্ডার হওয়াটা আসলে আপনার জন্য এক্সপেন্সিভ, তখন আপনি অপটিমাইজ করবেন। সো আমার এটাও ডিসিশন নিতে হবে যে আসলে কোনটা আমি কতটুকু অপটিমাইজ করব, কারণ অপটিমাইজেশনেরও একটা কস্ট আছে। যখনই আমি রিয়্যাক্টের প্রয়োজনীয় যে লাইফ সাইকেল মেথডগুলো আমরা দেখব সামনে, যেমন ধরেন আপনার রিয়্যাক্ট কিন্তু নিজেও আমাদেরকে কিছু পারফরমেন্স অপটিমাইজেশন বটল নেক হ্যান্ডেল করার জন্য কিছু লাইফ সাইকেল হুক এবং মেথডস দিয়ে দিয়েছে, যেমন ধরেন এই যে শুট কম্পোনেন্ট আপডেট, ইউজ মেমো, এ ধরনের জিনিসপাতি দিয়ে দিয়েছে। সো এগুলো সে দিয়েছে এই কারণে, কারণ সে জানে, সে বলেছে যে আমি যেহেতু সব কিছু রিরেন্ডার করি ভার্চুয়াল ডমে, তুমি যদি চাও ডেভেলপার, তুমি তো হিউম্যান, আমি তো হিউম্যান
না। সো তুমি হিউম্যানলি ডিসিশন নিতে পারবা যে আসলে তোমার কোন কোন জিনিস আসলে অপ্রয়োজনীয় হচ্ছে আমার। সো সেই জিনিসটা ডিসাইড করে তুমি এই ইউজ মেমো শুট কম্পোনেন্ট বা এই ধরনের লাইফ সাইকেল মেথডগুলো ইউজ করে আমাকে বলে দিতে পারবা যে আমি 100% শিওর আমার প্যারেন্ট কম্পোনেন্ট চেঞ্জ হলে আমার এই চাইল্ড কম্পোনেন্টটা চেঞ্জ হওয়ার প্রয়োজন নাই। তো সেই ডিসিশনটা মেক করতে হেল্প করতে পারি আমরা ডেভেলপার আর রিয়্যাক্টকে। সো রিয়্যাক্ট সেই শব্দটা আমাদেরকে দিয়ে দিয়েছে দিস এই হুকসগুলো দিয়ে, সেগুলো যখন আমি আপনাদেরকে একটা একটা করে দেখাবো তখন ক্লিয়ার করে বলবো। বাট আশা করি আপনারা মানে মূল কনসেপ্টটা বুঝতে পেরেছেন। সো রিয়্যাক্ট ইজ এ বিউটিফুল লাইব্রেরি, মানে অনেক কিছুরই আসলে আছে, বাট আসলে অনেক কিছু ভুল বোঝার কারণে আমরা অনেক কিছু অনেক ভুলভাবে মানে মিনিং বের করি। সো আশা করি আপনারা এইটুকু বুঝতে পেরেছেন যে আমি আসলে রিরেন্ডার কাকে বলে সেটাও আপনাদেরকে বুঝিয়ে দিলাম। এবং সবচেয়ে বড় কথা, খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রিয়্যাক্ট নিয়ে কাজ করতে গিয়ে সেটা হচ্ছে পারফরমেন্স অবসেশনে ভোগাটা কমাতে হবে, কারণ এত বেশি আলোচনা হয় রিয়্যাক্ট নিয়ে। সো এইটাকে পারফরমেন্স অবসেশন বলি আমি। সো এইটা আসলে প্রয়োজন নাই। সো আপনি আসলে শুধু জানবেন ভিতরে কী হচ্ছে, তারপরে বাকিটা আপনি নিজেই ক্লিয়ারলি বুঝতে পারবেন। এরপরের ব্যাপারগুলো যেগুলো থাকবে সেগুলো সবই কনসেপচুয়াল না। আমি অলরেডি মোটামুটি রিয়্যাক্টের পুরো কনসেপ্ট দুটা ভিডিও দিয়ে আপনাদেরকে বোঝায় দেওয়ার চেষ্টা করলাম। রিয়্যাক্টের পুরো দুনিয়াটা এইটুকু বুঝতেই অনেকের জীবন পার হয়ে যায়, ঠিক আছে, ঠিকমতো বুঝে উঠতে পারে না। সো এটা আমি ক্লিয়ার করার চেষ্টা করলাম। আর এরপরের থেকে আসলে আমরা রিয়্যাক্টের কোডে যেতে পারবো, যেটা আসলে খুব একটা কঠিন কিছু হবে না। কিছু সিনট্যাকটিক ব্যাপার আপনাদেরকে জানতে হবে যে এইটা করলে এইটা হয়, দ্যাটস ইট। বাট মেইন যে কনসেপ্টটা, হ্যাঁ, এটা আশা করি আপনারা এই দুটা ভিডিওতে ক্লিয়ার হয়েছেন। সো এই ছিল আজকে আমার ভার্চুয়াল ডম নিয়ে ভিডিও, মানে কীভাবে কাজ করে। সো যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনারা প্লিজ আস্ক করতে পারেন। সবাই ভালো থাকবেন, টেক কেয়ার।